হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, আপনারা অনেক সময় দেখে থাকবেন পেন ড্রাইভ বা মেমোরি কার্ড ফরম্যাট করার সময় ফরম্যাট হয় না, এই টাইপের মেসেজ দেখে থাকেন যে উইন্ডোজ ওয়াজ আনএবল টু কমপ্লিট দ্য ফরম্যাট। সো আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কি করে ফরম্যাট করতে হয় ইজি এবং সব থেকে কুইকেস্ট প্রসেস। সো লেটস সি কিভাবে আমি প্রসেসটা করছি, সো ভালো করে ফলো করুন। সো ডিয়ার ভিউয়ার্স, কি হয় যখন এরকম ইউজার ইন্টারফেস থেকে এইসব প্রবলেমকে সলভ করা যায় না, তখন আমরা ব্যাকএন্ড থেকে প্রবলেমগুলোকে সলভ করি। ব্যাকএন্ড ইউজার ইন্টারফেস মানে যেটা আপনি স্ক্রিনে এক্ষুনি দেখলেন, আর ব্যাকএন্ড মানে যেটা আমি করবো সেটা হচ্ছে কমান্ড প্রম্পট থেকে, ওটাকে ব্যাকএন্ড বলা হচ্ছে। ঠিক আছে, তো টাইপ করবেন এখানে সিএমডি। সিএমডি টাইপ করার সাথে সাথে কি হবে দেখুন, এখানে আসবে কমান্ড প্রম্পট। এখানে রাইট ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর করতে পারেন, অথবা এখান থেকে ডাইরেক্ট রান এজ অ্যাডমিনিস্ট্রেটর করবেন। ওকে, এবার এটা ওপেন হবে, ইয়েস করবেন। ঠিক আছে, এভাবে ইয়েস করার পরে প্রথমে এখানে লিখতে হবে আপনাকে ডিস্ক পার্ট, DISKPART। ওকে, ডিস্ক পার্ট করার পরে এন্টার করবেন, মেবি হয়তো একটু টাইম নিতে পারে আপনার মেশিনে। ঠিক আছে, এইভাবে ডিস্ক পার্ট আসবে। এরপরে এখানে করবেন লিস্ট ডিস্ক। ওকে, লিস্ট ডিস্ক করার পরে এন্টার দেবেন। দেখুন, ডিস্ক জিরো মানে যেটা আপনার পিসিতে হার্ড ড্রাইভ থাকবে সেটা, আর এই ডিস্ক ওয়ান মানে হচ্ছে যেটা হচ্ছে আপনার মেমোরি কার্ড বা পেন ড্রাইভ, যেটা যেটা আপনি ইনসার্ট করবেন। ঠিক আছে, তারপর এখানে কি করতে হবে, সিলেক্ট ডিস্ক করতে হবে, ডিস্কটাকে সিলেক্ট করতে হবে, SELECT সিলেক্ট ডিস্ক। কোন ডিস্কটা? ওয়ান। এইখানে সিলেক্ট করার সময় খুব ভালো করে খেয়াল করবেন, নয়তো প্রবলেম হয়ে যাবে। আমার পেন ড্রাইভ বা মেমোরি কার্ড বা এসডি কার্ড যেটাতে থাকবে সেই ডিস্কের নাম্বারটা সিলেক্ট করতে হবে, তো সেই ডিস্কের নাম্বারটা হচ্ছে ওয়ান, এবং এখানে আমরা সিলেক্ট করব ওয়ান। ওকে, দেন এন্টার করব। সেই মেসেজটা দেখুন, ডিস্ক ওয়ান ইজ নাও দ্য সিলেক্টেড ডিস্ক। ওকে, এবার আপনাকে কি করতে হবে, ডিস্কটাকে ক্লিন করতে হবে, তাই এন্টার করবেন CLEAN, বিকজ আমরা অলরেডি ডিস্কটা সিলেক্ট করে নিয়েছি। এবার ক্লিন লেখার পরে এন্টার দেবেন, এটা কিছুটা টাইম নেবে, তারপরে দেখুন হয়ে যাবে, ডিস্ক পার্ট সাকসিডেড ইন ক্লিনিং দ্য ডিস্ক। ওকে, এবার আমরা পার্টিশন ক্রিয়েট করব, তাই এখানে লিখতে হবে ক্রিয়েট পার্টিশন প্রাইমারি। ওকে, লেখার পর এন্টার দেবেন, দেখুন ডিস্ক পার্ট সাকসিডেড ইন ক্রিয়েটিং দ্য স্পেসিফাইড পার্টিশন। ওকে, এবার এই পার্টিশনটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট পার্টিশন ওয়ান, আমাদের ডিস্কের যেটা ছিল ওয়ান, তাই সিলেক্ট পার্টিশন ওয়ান। ওকে, দেন এন্টার দেবেন। এবার কি করতে হবে, ফরম্যাট করব আমরা, তাই এবার লিখতে হবে ফরম্যাট fs ইকুয়াল টু FS = FAT32। ওকে, FAT32, দেন এন্টার দেবেন। দেওয়ার পরে দেখবেন এখানে লেখা আছে 0% কমপ্লিটেড, দেখতে পাচ্ছেন? এইটা এবার 1% 2% করে করে 100% কমপ্লিট হওয়ার পরে আপনার ডিস্ক অটোমেটিক্যালি ফরম্যাটেড হয়ে যাবে, এবং এটা হতে কিন্তু কিছুটা টাইম নেবে, অলমোস্ট 30 মিনিটস টু 40 মিনিটস নেবে, কারণ এটা আপনি ব্যাকএন্ড থেকে কমপ্লিট করছেন কাজটা, ফ্রন্ট সামনে থেকে মানে ইউজার ইন্টারফেস থেকে হচ্ছে না, এটা ব্যাকএন্ড থেকে কমপ্লিট হচ্ছে, তাই এটা অবশ্যই টাইম নেবে, এবং এটার জন্য আপনাকে ধৈর্য রাখতে হবে। কোনো পেজ ক্রস করবেন না, বা পেন ড্রাইভ বা মাইক্রো এসডি কার্ড যেটাই হোক না কেন সেটাকে আপনি ইজেক্ট করবেন না, আদারওয়াইজ প্রবলেম হয়ে যেতে পারে আপনার চিপের, পেন ড্রাইভ, এনিথিং এর সাথে। ওকে, তো জাস্ট ওয়েট ফর দ্যাট, আমি এটা কমপ্লিট হওয়ার পরে ভিডিওতে আসছি। সো ডিয়ার ভিউয়ার্স, 100% কমপ্লিট হয়ে গেছে, এবং এটা অলমোস্ট টাইম নিয়েছে, 20 মিনিটেরও একটু বেশি নিয়েছে। ওকে, সো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে এখানে এইভাবে মেসেজ দিয়ে দেবে যে ডিস্ক পার্ট সাকসেসফুলি ফরম্যাটেড দ্য ভলিউম। এরপর কি করবেন, যদি এখানে সামহাও এটা চলে আসে, এটাকে সিলেক্ট করে ডিলিট করবেন, এইভাবে ডিলিট করে দেবেন, আর যদি না থাকে এইভাবে আসবে, দেন এখানে লিখবেন এক্সিট। ওকে, এক্সিট লিখবেন, এক্সিট লেখার পরে দেখুন লেখা আছে যে লিভিং ডিস্ক পার্ট, এবার আপনার সিস্টেমে চলে এসেছে, আর একবার এক্সিট লিখলে, এন্টার করলে এইভাবে নিজের উইন্ডো স্ক্রিনে চলে আসবেন। সো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন, যদি আপনি কখনো এই টাইপের প্রবলেম ফেস করেন ইজিলি এটা থেকে বেরিয়ে আসতে পারবেন। সো ডিয়ার ভিউয়ার্স, আই উইল ক্যাচ ইউ অন দ্য নেক্সট ওয়ান, টিল দেন স্টে টিউনড।